অনেক ভলেন্টিয়ারের অভিনব উদ্যোগ। শিবনগর মডার্ন ক্লাব এলাকার একজন নাগরিকের বাড়িতে কোভিড মুক্ত হলে চলছে এই সংস্থা থেকে স্যানিটাইজেশনের কাজ, স্বভাবতই খুশি এলাকার জনগণ। ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন সিপিএম হ্যাপি ওয়েজ নেতৃত্ব অমল চক্রবর্তী। বিস্তারিত ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। শিবনগর মডার্ন ক্লাব এলাকার একজন নাগরিক, তারা কোভিড আক্রান্ত ছিল। গতকাল তারা কোভিড মুক্ত হওয়ার পর আমাদের পিপলস রিলিফ ভলান্টিয়ার হিসেবে আমাদের কাছে ফোন করে আমরা তাদের বাড়িতে স্যানিটাইজ করে দিতে পারবো কি না। আপনারা জানেন এই কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউ যখন শুরু হয়েছে, প্রথম দিকেই আমরা এই নয় বনমালীপুরে রেড ভলান্টিয়ার নামে একটা ছোট্ট টিম তৈরি করেছিলাম। এবং এই রেড ভলান্টিয়ার যখন তার কাজের পরিধি বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়, তখন আমরা কথা বলি, যেহেতু আমরা রেড ভলান্টিয়ার মানুষের জন্য কাজ করছিলাম, মানুষের নামেই এর নামকরণ করেছিলাম পিপলস রিলিফ ভলান্টিয়ার। এই পিপলস রিলিফ ভলান্টিয়ারের কাছে কালকে টেলিফোন যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা উদ্যোগ গ্রহণ করে আজকে তাদের বাড়ি স্যানিটাইজ করে দেওয়ার জন্য এসেছি। আজকে শুধু ওদের বাড়ি স্যানিটাইজ করা এরকম না, আজকের দিনে আমরা তিনটে বাড়িতে আমরা স্যানিটাইজ করবো। এবং আমাদের এলাকার গোটা ত্রিপুরা রাজ্যে আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন বাজার, হাসপাতাল, শ্মশানঘাট এবং রাস্তাঘাটে যেখানেই আমাদের সন্দেহমূলক আনাগোনা, বেশি মানুষের আনাগোনা, সেখানে আমরা এই স্যানিটাইজের কাজ করছি। পাশাপাশি বিভিন্ন কোভিড আক্রান্ত পরিবার, যারা নিজেরা রান্না করে খেতে পারে না, বাজার হাট করতে পারে না, ওষুধ আনতে পারে না, বয়স্ক লোক, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। ভিন্ন ধর্মী কাজ আমরা হাতে নিয়েছি এবং আমরা খুশি। সমাজের বিভিন্ন অংশের লোক দেশ বিদেশ থেকে সেখানে ফোন করে আমাদের সাহায্য চাইছে। আমরা এই কোভিড মহামারীর সময় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বলে আমরা নিজেদের কৃতার্থ মনে করছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বলতে কোনো দ্বিধা নেই, আমাদের রাজ্যের এবং দেশের সরকার এই কোভিড মহামারী মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ। আমাদের রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করছি, সরকারের যেখানে মানুষের পাশে দাঁড়ানো উচিত, সরকারের যেখানে কোভিড আক্রান্ত পরিবারগুলোকে স্যানিটাইজ করে দেওয়া উচিত, বাজার হাট স্যানিটাইজ করা উচিত, তারা সেখানে এই দায়িত্ব পালন করছে না। উল্টে স্বেচ্ছাসেবকরা যখন এই কাজ করছে, কোথাও বিজেপি সমাজদ্রোহীদের লেলিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, অদ্ভুত। এই মহামারী মোকাবেলায় যখন সর্বদলীয় ঐক্য জরুরি, মহামারী মোকাবেলায় যখন সবাই মিলে কাজ করা উচিত, তখন আমরা লক্ষ্য করছি সরকার এদিকে নজর না দিয়ে তারা তাদের রাজনৈতিক চরিতার্থ কার্যকর করার চেষ্টা করছে। আমরা আপনাদের কাছে দ্বিধাহীন চিত্তে বলতে চাই, আমরা এই সমাজসেবার কাজে কোনো রাজনীতি না, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিআইএম, এটা বড় কথা না। আমরা দল মত নির্বিশেষে আমাদের এই সমাজসেবার কাজে নিজেদের নিয়োজিত করেছি এবং আগামী দিনেও মানুষ যেখানে বিপদে পড়বে, রক্তদান থেকে শুরু করে শ্মশান যাত্রা, আমরা তাদের পাশে থাকবো। এই আহ্বান আমরা আপনাদের মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে দিতে চাইছি, পিপলস রিলিফ ভলান্টিয়ারের মধ্য দিয়ে। আরএফএলের ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিকস, ইটালিয়ানো মেলামাইট, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।